বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। শতব্রত দণ্ডে টুর চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, সেটা হচ্ছে উড়িয়ার নতুন ভবতারিণী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, সেটা দেখতে যাচ্ছি। তাহলে সঙ্গে থাকো, মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। বরদা প্রসাদ হাই স্কুলটা আছে, এর পাশ দিয়ে যেতে হবে মন্দিরে। এই রাস্তা বরদা প্রসাদ হাই স্কুল, স্কুলের ঠিক উল্টো দিকেই গড়িয়া নবনির্মিত অবতারিণী মন্দির। গড়িয়া নবনির্মিত অবতারিণী মন্দির, ২০২২-এ রথযাত্রার দিন এই মন্দির প্রতিষ্ঠিত হয়। জানি ওই চরণে ব্যথা শোকে পাবো শীতল ছায়া, তারা তুই ছাড়াকে মুক্তি দেবে বল না এমন করে, তারা তুই ছাড়াকে শান্তি দেবে এই মন জীবন জুড়ে। মহাপীঠ রামকৃষ্ণ পরমহংসদেব, অন্য পাশে মা সারদা। মন্দির দর্শন করার সময় সকাল ৮টার থেকে ১২টা, আর বিকেল ৪টার থেকে ৮টা, সন্ধ্যা ৭টার সময় সন্ধ্যা আরতি হয়। মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। কবি নজরুল মেট্রো স্টেশনের থেকে ৫ মিনিটে হাঁটা পথ। পাশে নারায়ণ মন্দির, তুলসী মঞ্চ, তার পাশে মহাদেবের মন্দির। এখানে আপনারা আসবেন, খুব ভালো লাগবে। মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে গড়িয়া স্টেশন, আর ডান দিকে গড়িয়া শীতলা মন্দির। বন্ধুরা, এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। কমেন্ট করলে আরও এইরকম ভিডিও বানাতে আমি নিজে উৎসাহিত হই। প্লিজ, তোমাদের সাপোর্ট কিন্তু আমার দরকার।